মগজগোলা রোদে পড়ছে দেশ পাঁচ জেলায় মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ কমে গেছে উপস্থিতি প্রথম সপ্তাহে পূর্বাভাস ওষুধের মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ হাইকোর্টের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ত্রিশ দিন সময় বেঁধে দিল আদালত বংশালে উদ্বোধনের তিন বছর পার হলে ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠে নির্মাণই শেষ হয়নি সবুজের বদলে ধুলোবালির রাজত্ব আগামী চার মে থেকে পনেরো রুটে বাড়ছে রেলের ভাড়া যাত্রীদের খুব বৃদ্ধি নয় প্রত্যাহার হচ্ছে ভর্তুকি দাবি মহাপরিচালকের এবং রাখাইনের আরাকান আর্মির সঙ্গে জানতাবাহিনীর বাহিনীর তুমুল সংঘর্ষ চল্লিশ সেনা নিহত মিয়ানমারে নতুন করে নিষেধাজ্ঞা দিল ইইউ দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাজ মনি এবারে বিস্তারিত তীব্র তাপদাহের কারণে ঢাকা খুলনা চুয়াডাঙ্গা যশোর ও রাজশাহীর সব মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তবে সকালে ক্লাস খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয় সোমবার রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ দেখা গেছে অনেকে আবার স্কুলে এসে ক্লাস হবে না জেনে ফিরে গেছেন তীব্র গরমে দুর্ভোগের শেষ নেই রাজধানীর শ্রমজীবী আর স্বল্প আয়ের মানুষের হিট অ্যালার্টের মধ্যেই জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়েছেন তারা আবহাওয়া অফিস বলছে যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে চলমান তাপপ্রবাহ আরও বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস দেশে চলমান তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন অতি তীব্র তাপ প্রবাহ থাকা পাঁচটি জেলায় মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস চলছে প্রাথমিকে তবে উপস্থিতি ছিল কম স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ে অনেকেই এ নিয়ে খুব জানিয়েছেন অভিভাবকরা এদিকে চলমান এই খরতাপের মধ্যে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ফজলা আদিতের রিপোর্টে বিস্তারিত দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে অতি তীব্র তাপপ্রবাহ থাকায় পাঁচ জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক স্কুল তবে কমেছে উপস্থিতির হার উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা তাদের দাবি এই পাঁচ জেলায় বন্ধ রাখা হোক প্রাথমিকের ক্লাসও এদিকে সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক এই তীব্র খরাতাপের মধ্যে স্বস্তির বৃষ্টির সংবাদ নিয়ে এলো আবহাওয়া অফিস এই যে বিদ্যমান তাপপ্রবাহ পহেলা মে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অব্যাহত থাকবে দুই তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা চার থেকে পাঁচ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে দক্ষিণ এশিয়া জুড়ে এলনিনোর প্রভাবে তাপনলয় সৃষ্টি হয়েছে যার প্রভাব বাংলাদেশেও দেখা যাচ্ছে বলে বলে জানান জানান এই একমাত্র বৃষ্টি হলেই তাপমাত্রা কিছুটা কমে আসবে তিনি ঢাকা দেশের চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা সহকর্মী খায়রুজ্জামান সেতু যোগ দিচ্ছেন সেতু চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কেমন দেখছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে কি বলছেন অভিভাবকরা ধন্যবাদ ইসরাত আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা সবসময়ের জন্যই বেশি থাকে আর কি আজকে কিন্তু দুপুর বারোটায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া বেশ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সাথে বাতাসের আদ্রতা ছিল ষোলো শতাংশ আবহাওয়া হচ্ছে আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে বাতাসে আদ্রতা থাকার কারণে কিন্তু মানুষের যে ভিতরে যে ভ্যাবসা গরমে ভ্যাবসা গরমের অনুভূতিটা কম আছে তবে তাপমাত্রা কিন্তু পারত কিন্তু রেড়ে করে উপরে উঠতেই আছে যেহেতু তবে এর ভিতরে কিন্তু একটু জানিয়ে রাখি গতকালকে এবং আজকে কিন্তু তাপমাত্রা একটু কম থাকার কথা রয়েছে কারণ গত পরশু দিন কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস একই সাথে গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তো আজকেও কিন্তু ওই তাপমাত্রা একটু কমের দিকে থাকবে তবে আগামীকাল যে তিরিশ এপ্রিল এই তিরিশ এপ্রিল কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়ে ভাবে আমাকে এমনটাই জানিয়েছে ব্যবসা গরম গরমটা নাই শুধুমাত্র আবাদাসের আদ্রতা কম এই কারণে তবে সূর্যের তাপ কিন্তু ঠিক আছে মানে বেশি আছে যদি আদ্রতা থাকতো তাহলে মানুষের কিন্তু জনজীবন একেবারে শুধু তাই না মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল তবে হিট স্ট্রোকে চোখাতে কিন্তু এখনো পর্যন্ত কেউ কারণে বা হিট স্ট্রোকে যায়নি আর যদি আমি স্কুল কলেজের কথা বলে রাখি সেটা হচ্ছে যে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা যেটা বলছে সেটা হচ্ছে যে গতকালকে তো হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় সবই খোলা ছিল আজকে কিন্তু শুধুমাত্র প্রায় প্রাইমারি স্কুলগুলো খোলা রয়েছে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীরা যেমনটা আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে সকালে যে সকাল আটটা সাড়ে আটটার দিকে যে স্কুল শুরু হচ্ছে এবং এগারোটা সাড়ে এগারোটার ভিতরে শেষ হয়ে যাচ্ছে এই কারণে হয়তো তাদের ভিতরে যে গরমের অনুভূতি সেটা কম লাগছে সেক্ষেত্রে কিছুটা হলেও তারা স্বস্তি পেয়েছে আর যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে অভিভাবক বলেন আর শিক্ষার্থী বলেন এরা আমাকে যেটা জানিয়েছে বিকল্প উপায়ে শিক্ষা ব্যবস্থা নেওয়া যায় কিনা শিক্ষাকে প্রতিষ্ঠান বন্ধ রেখে যেমন করোনাকালীন সময় জুমের মাধ্যমে যে পাঠদান পদ্ধতি চালু রেখেছিল একই সাথে এখন করা যায় যে চল্লিশ মিনিট কিংবা ষাট মিনিটের পাঠদানের একটা সেশন সেটা কমিয়ে নিয়ে নিয়ে আনে এনে মানে শিক্ষা পর্যন্ত দ্রুত ছুটি দেওয়া যায় কিনা এই ছিল চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ ইসরাত সে তো আপনাকে ধন্যবাদ চুয়াডাঙ্গা থেকে তা খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু তীব্র দাবদাহের মাঝে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে ঝড় বৃষ্টিতে উপচে পড়ে গাছপালা কিছু জায়গায় কাঁচা পাকা ঘরের চালা উড়ে যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাতেও কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টিতে হাওড়ের বড় ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র দাবদাহের ভেতর ঝড় বৃষ্টিতে উপড়ে পড়ে গাছপালা সাড়ে পাঁচটা থেকে প্রায় বিশ মিনিট স্থায়ী ঝড় ও তীব্র বাতাসে কিছু কিছু জায়গায় কাঁচাপাকা ঘরের চাল উড়ে যায় ঝড়ে কমলগঞ্জের লাওয়া ছড়ায় ট্রেন লাইনের ওপর বেশ কিছু গাছ উপড়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল এদিকে তীব্র ঝড় ও বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় হবিগঞ্জের নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হাওড়ের বড় ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বিকেল পর দুই ধাপে উপজেলার পৌর এলাকা দেবপাড়া ও সাড়ে তিনটার ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিটের মতো এক একটা শিলার ওজন একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম শিলাবৃষ্টিতে অনেক জায়গায় ঘরের টিন ছিদ্র হয়ে গেছে এতে বড় ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা এগারোটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ও পরিষদের সদস্য তিন বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চব্বিশে এপ্রিল থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডে যান দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয় এছাড়াও পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে যোগ দেন উন্নয়নের নামে গোটা বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির চলমান প্রচন্ড দাবদাহে নগরের পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণকালে এই কথা বলেন তিনি দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে রামপুরা থানা 23 নম্বর ওয়ার্ড বিএনপি এ কর্মসূচির আয়োজন করে জানান কয়লাপুরে বিদ্যুৎ উৎপাদন সরকারের ভুল সিদ্ধান্ত বলেন প্রধানমন্ত্রী বিনজির আহমেদ তো আসাদুদ জামানকে ব্যবহার করেছেন জোর করে ভোটার বিহীন নির্বাচন করতে পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান বিএনপির এ নেতা আপনি ওদের অক্সিজেন করে নিয়েছেন আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস করে নিয়েছেন আপনি একটি তথা উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ আজকে বৃক্ষ নেই আজকে নদী ভরাট আজকে জলাশয় ভরাট আজকে আঠাশ দিন চলছে এই তপ্ত খরা এই তপ্ত প্রবাহ এর মধ্যে সতেরো জন মানুষ মারা গেছে মারা গেছে স্কুলের ছাত্র মারা গেছে স্কুলের শিক্ষক ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ত্রিশ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ আজ আদেশ দেন ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দেন এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ দেন আদালত স্বাস্থ্য সচিব ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে মমনা ক্যাব স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ঔষধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং তারা ঔষধ আইনের যে তিরিশ ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে পুরান ঢাকার বংশালে তিন বছর আগে উদ্বোধন হয় বাংলাদেশ মাঠ কিন্তু এখনো পুরোপুরি নির্মাণ কাজই শেষ হয়নি ঐতিহ্যবাহী মাঠটির জল সবুজ প্রকল্পের নির্মিত মাটিতে নেই সবুজের কোনো চিহ্ন ওয়াকওয়েতে লাগানো গাছগুলো যাচ্ছে মোড়ে সিটি কর্পোরেশন দুষছে লোকবলের অভাবকে আর মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলছেন যে সিটি কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও কোনো আমলেই নিচ্ছে না তারা বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে কথা ছিল নকশার মতো বারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এমন দৃষ্টিনন্দন হবে পাকিস্তান মাঠ থেকে বদলে যাওয়া বাংলাদেশ মাঠ সবুজ ঘাসে মরা থাকবে মাঠ আর পাশেই থাকবে ওয়াকোয়ে মাঠের উত্তর পাশে নির্মিত হবে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের জন্য ক্লাব আর কফি শপ জলসবুজ প্রকল্পের আওতায় নকশা অনুযায়ী মাঠ নির্মাণ হলেও সবুজের কোনো চিহ্ন নেই ধুলো আর বালির মধ্যে খেলছে শিশুরা আর ঘাস না থাকায় শিশুরা ক্রিকেট খেলতে পারছে না বাধ্য হয়ে কেউ কেউ খেলে পাশের ওয়াকওয়েতে মাঠে যদি বালু কম হতো বা ঘাস হতো পানির মতন কোন ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো হালকা ঘাস করলে ক্রিকেট ফুটবল খেলতে সুবিধা হবে মাঠটাতে বালু বেশি একটু একটু সমস্যা হয় বালুটা কম থাকলে বালু বেশি আমরা খেলি না স্থানীয় ফুটবল মোহাম্মদ ওয়াহিদ জানান সিটি কর্পোরেশনের কোনো লোক নিয়োগ দেয়নি এই জন্য নিয়মিত পানিও দেওয়া হয় না এই মাঠে কোনো কিছু কোনো ধরনের গাছ টাছ পানি ধর কোন লোকজন কোনো কিছু না আর বারবার ঘাস লাগালো ঘাস হয় না বলে অভিযোগ স্থানীয়দের এই মাঠ আর উন্নত হবে না এই কারণে মাঠে মাটি কোনো ইয়া নাই যতই দুবলা করুক হয় না এটা ঠিক না কথা বুঝতে পারছেন তবে এই মাঠের নকশাকার স্থপতি রবি আজম বলেন এখানে কৃত্রিম ঘাস ব্যবহার করতে হবে বারবার সিটি কর্পোরেশনকে বলা হলো তারা আমলে নিচ্ছে না অ্যাস্ট্রোটার বা কৃত্রিম ঘাস যদি বাংলায় বলি টার্ফ ব্যবহার করেছে অত্যন্ত উন্নত যেটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলা হয় যেরকম ওইরকম ওগুলা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে কি একদম সবুজ হয়েছে বৃষ্টির পানি পরে মাঠের নিচে চলে যাচ্ছে যে সমস্যা কোথাও হচ্ছে না কিন্তু ধুলার উঠছে না কোনো এবং বাচ্চারা কিন্তু খুব সেফলি খেলতে পারছে তাদের ব্যথাও লাগছে না তো এই মাঠটাতে সেটা করার জন্য আমি আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার নানানভাবে কিন্তু এটা করা হয়নি এমনকি মাঠের পাশে লাগানো বড় বড় গাছও অযত্নে মরে গেছে সিটি কর্পোরেশনের অবহেলা কি এর জন্য দায়ী করেন পরিবেশবাদীরা অনেক ক্ষেত্রে অবহেলা ইন্টেনশনালি করা হয় আপনি বহু জায়গায় দেখবেন গাছের নিচে আপনার অ্যাসিড দিয়ে গাছ মেরে ফেলা হয় কারণ আপনি তো আরেকটা প্রজেক্ট করবেন এখানে গাছ অপসারণ এবং গাছ লাগানোর জন্য সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত লোকবল না থাকায় নজরদারি করতে পারছে না সমস্যা ছিল সেটি হচ্ছে যে জনবল তো আমরা জনবলটা নিয়োগ করতেছি হয়তো কয়েক কিছু দিনের মধ্যে আমরা জনবল নিয়োগ করে ফেলতে পারবো তখন আমাদের এই উদ্যান বলেন মাঠ বলেন এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে মনিটরিং বা দেখাশোনার যে কার্যক্রমগুলো সেই ক্ষেত্রে আর সমস্যা থাকবে না গেল দুই হাজার একুশ সালে এই মাঠ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস তবে উদ্বোধনের তিন বছর পরও এখনো মাঠের অনেক কাজ শেষ হয়নি নিয়াজ মুর্শিদ দেশ ঢাকা সংবাদ দুপুরে আরও থাকছে গাজার রাফায় রাতভর ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত সাতাশ যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে আগামী চার মে থেকে পনেরো রুটে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে এর সিদ্ধান্তে খুব জানাচ্ছেন সাধারণ যাত্রীরা ট্রেনের সেবার মাননীয় প্রশ্ন তোলেন তারা তবে রেলের মহাপরিচালক জানান ভাড়া বৃদ্ধি নয় দূরত্ব ভিত্তিক রেয়াদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত শাহাদাত নিশাদা রিপোর্টে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ মাধ্যমের মধ্যে অন্যতম রেল যোগাযোগ বর্তমানে সারাদেশে রেল নেটওয়ার্কের আওতায় আটচল্লিশ জেলা নিয়ম অনিয়ম আর ভোগান্তির মধ্য দিয়ে এ খাতে চলাচলের দিশা হারাননি সাধারণ মানুষ ভাড়া নিয়ে মানুষের অভিযোগ থাকলেও সে অভিযোগ পেছনে ফেলেছে রেলের টিকিট প্রাপ্তি ঈদের সময় যা রূপ সোনার হরিণে যার নেপথ্যে রেলের টিকিট কালোবাজারি এবার রেলে আসছে নতুন সিদ্ধান্ত যাত্রীবাহী আন্তনগর মেইল লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনে ভাড়া বাড়ছে তবে একশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে একই সঙ্গে দুশো কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে বিশ শতাংশ চারশো কিলোমিটার পর্যন্ত ভাড়া পঁচিশ শতাংশ আর চারশো এক কিলোমিটারের বেশি যাতায়াতে ভাড়া বাড়বে ত্রিশ শতাংশ ভাড়া বাড়ার এমন খবরে খুব দশ সাধারণ যাত্রীরা একে তো টিকিট সিন্ডিকেট তার উপরে ভাড়া বাড়তি সবকিছু মিলে আসলে এই সমস্যা যত যাত্রী যাচ্ছে তাদেরকে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা পাচ্ছে তা পাচ্ছে না সে অনুযায়ী যদি বাড়া বাড়াই তাহলে যুক্তকতা আমি দেখি না দুটো চল্লিশের ট্রেন এখন বাজে কথা এখন তিনটা বাজে গেছে কোন ট্রেন আছে কোনো ট্রেন নাই লোকজন ভোগান নিতে পারছে এটাই তো সেবা তবে ভাড়া বাড়ার বিষয়ে খোলাসা করেন রেলের মহাপরিচালক দেশ জানান ভাড়া বৃদ্ধি নয় প্রত্যাহার করা হচ্ছে দূরত্বের ওপর দেয়া কি ভাড়া বৃদ্ধির কোনো বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি আমাদের যে প্রচলিত ভাড়ার সঙ্গে যে রেয়াতি সুবিধা ছিল সেই রেয়াতি সুবিধাটা আমরা শুধুমাত্র প্রত্যাহার করেছি এবং সেই সুবিধাটুকু কোথা থেকে কোথা থেকে ছিল একশো কিলোমিটারের উপরে যারা যায় অর্থাৎ যারা পাল্লায় যাবে এক শহর থেকে আরেক শহরে আন্তনগর ট্রেনে অত অন্য ট্রেনে তাদের জন্য প্রযোজ্য রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী চার মে থেকে ট্রেনে ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান সরদার শাহাদাত আলী শহাদাত নিষাদ দেশ টিভি ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘর্ষ চলছে আরাকান আর্মি ও জান্তার রাজ্যের থান্ডওয়ে শহরে এর লড়াইয়ে কর্মকর্তা সহ অন্তত চল্লিশ সেনা নিহত হন গুরুতর আহতদের পাঠানো হয়েছে ইয়াঙ্গুনের হাসপাতালে এ অবস্থায় বুথিডং ও মুংডুতে কারফিউ জারি করেছে আরাকান আর্মি পরিস্থিতির উন্নতি না হওয়ায় মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে রাখাইন রাজ্যের থান্ডোয়ে শহরকে ঘিরে আরাকান আর্মির সঙ্গে বাহিনীর তীব্র লড়াই চলছে শহরের থাহতায় জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে উভয় পক্ষের দফায় দফায় সংঘর্ষে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম নারিন্দারা জানিয়েছে এই সংঘর্ষে চল্লিশ জন সেনা নিহত হয়েছেন এর মধ্যে সেকেন্ড ইন সহ একজন ক্যাপ্টেনও রয়েছেন গুরুতর আহতদের হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে ইয়াঙ্গুরের সামরিক হাসপাতালে সূত্রে জানা গেছে দুজনেই নাগপালিতে অবস্থিত পঞ্চান্নতম পদাতিক ব্যাটালিয়নের কর্মকর্তা বাংলাদেশের পার্শ্ববর্তী রাখাইন রাজ্যের অবস্থান ধরে রাখার জন্য এটি ক্ষমতাসীন সামরিক সরকারের কাছে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই রাজ্যের হাতছাড়া ঠেকাতে ভারী অস্ত্র ও গোলাবারুদ মোতায়েন করেছে জানতা বিমান থেকে বিদ্রোহীদের অবস্থানে হামলা চালাতে গিয়ে লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক মানুষের বাড়িঘর এদিকে রাখাইনের বুধিডং ও মংডুতেও থেমে থেমে সংঘর্ষ চলছে বিদ্রোহী ও সেনাদের মাঝে ভারী লড়াইয়ে কেঁপে উঠছে আশপাশ এই পরিস্থিতিতে দুই জায়গায় কারফিউ জারি করেছে ইউনাইটেড লিগ অব আরাকান সংঘাতের মাঝেই শুক্রবার থেকে কারফিউ জারির ঘোষণা দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের যে এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলো পরিচালিত হচ্ছে ইউনাইটেড লিগ অব আরাকান নামে এদিকে মিয়ানমারের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সামরিক সরকারের উপর ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো এ অবস্থায় দেশটিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী বছরের তিরিশ এপ্রিল পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে শেরপুরে এখানকার শ্রীবর্ডি ও ঝিনাই গাতিতে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচণ্ড গরম অপেক্ষা করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুল ছুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন প্রার্থীরা শেরপুর থেকে সহকর্মী রফিক মজিদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুরের শ্রীবর্দী দশ ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার প্রথম ধাপে আট উপজেলা নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা ত্রিবর্দিতে চেয়ারম্যান পদে সাত ভাইস চেয়ারম্যান পদে চোদ্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচ প্রার্থী নানা প্রতিশ্রুতির ফুল নিয়ে ভোটারদের দারে দারে ছুটছেন প্রার্থীরা জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী আমার এই উপজেলা বাসের প্রতি আস্থা রয়েছে জনগণের কাছে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে আমার নির্বাচনের হাসমার্গায় প্রতীকে ভোটছে প্রচারণা করিতেছি সাত ইউনিয়ন নিয়ে গঠিত শেরপুরের আরেক উপজেলা ঝিনাইগাতিতেও চলছে প্রচারণা এখানে চেয়ারম্যান পদে পাঁচ ভাইস চেয়ারম্যান পদে বারো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সাত নারী দলীয় প্রতীকবিহীন এই নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশাই সকলের আমি জনগণের সারা পেয়েছি আমি ইনশাল্লাহ আট তারিখে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিজয়ী হব এটা আমার আশা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা যে ভালো কাজ করবে এই পৌরসভাকে উন্নয়ন উন্নয়নের দিকে কাজ করবে তাকে মানুষ সাপোর্ট করবে যে ভালো হবে যে আমাদের পাশে দাঁড়াবে তাদেরকে আমরা ভোট দিব কে যোগ্য প্রার্থী আমরা চিন্তা করে আমরা ওইভাবেই নিজের ডিসিশন নিব প্রার্থীকে বেছে নিতে চাই যারা ঝিনাইগাতি উন্নয়নের স্বার্থে কাজ করবে ভোটের মাঠে ঝিনাইগাতিতে চেয়ারম্যান পদে এবং শ্রীবরদিতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির দুই নেতা যদিও দল তাদের বহিষ্কার করেছে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের হওয়ায় মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের সংখ্যা অনেকের আটমের উপজেলা নির্বাচনে শ্রীবরদিতে ভোটার দুই লাখ তেত্রিশ হাজার এবং ঝিনাইগাতিতে এক লাখ উনষাট হাজার নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ দুপুরে আরও থাকছে ভালো কোচের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে খেলা হয়নি ভারত তুলক মাবি আক্তারের মেলেনি প্রত্যাশা অনুযায়ী সাফল্য বেড়েই চলেছে ভূমি দস্যুদের দৌরাত্ব দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র কখনো ভুয়া দলিল আবার কখনো এনআইডি জালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি করে চলেছেন অবৈধ দখল এবার মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে নিজ সম্পত্তি দখলমুক্ত করতে ওই অবসরপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা এখন ঘুরছেন বিভিন্ন দপ্তরের দারে দারে ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসানের রিপোর্ট মানে আদালতে মামলা কি আপনারা করেছেন কুষ্টিয়া সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন চাকরির সুবাদে দীর্ঘদিন ছিলেন এলাকার বাইরে চাকরি থেকে অবসর নেওয়ার পর পাঁচ বছর আগে ফিরেছেন নিজ বাড়ি গ্রামে এলাকায় ফিরেই জামাল উদ্দিন দেখেন তার প্রায় দশ কোটি টাকার সম্পদ দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী জালিয়াতি চক্রের সদস্য ইসলামগং তার জমিতে টাঙিয়েছেন মাদ্রাসার সাইনবোর্ড করেছেন দোকান নতুন স্থাপনার জন্য ফেলেছেন ইটো দীর্ঘদিন ধরে নিজ সম্পত্তি দখল মুক্ত করতে জামাল পরিবার নিয়ে ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ওরা প্রভাবশালী দখল করে রাখছে এবং মাদ্রাসা সাইনবোর্ড দিতেছে আমি এখানকার গণ্যমান্য ব্যক্তিদের জানাইছি হ্যাঁ তারা কোটে আমি জিডি করেছি থানায় জিডি করেছি কিন্তু এর কোনো সুরাহ পাইনি ওই যে মাদ্রাসা সাইনবোর্ড দিছে তারপরে আপনি রিসেন্টলি ইট নিয়ে আসছে অনেক ওইখানে বিল্ডিং শুরু করছে কিন্তু ওরা কারোর কোনো কথা গুরুক্ষেপ করছে না আমরা এর সমাধান চাচ্ছি আমরা আমাদের সম্পত্তিটা যে কোনো মূল্যে হোক ফেরত তবে জমি জালিয়াতি চক্রের সদস্য মোহাম্মদ ইসলাম এই সম্পত্তি নিজের দাবি করে বলছেন এখানে দখলের কোনো বিষয় নেই না এখানে দখলে তো উনি বলুক উনি সরাসরি এখন আছে আর নিকটে ওই দেখেন ওই বাসা ওনার উনি বলুক যে আমাদের জমি যাওয়ার পূর্ব ওনার দখল করেছে দখলের বিষয় নিয়ে এখানে আপনার কোনো সমস্যা নেই এখানে সমস্যা আছে আপনার সীমান্ডা নিয়ে আর এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার এই বিষয়ে ওনারা যদি আমাদের কাছে লিখিত দেন লিখিত দিলে আমরা বিষয়টি তদন্ত করে কি আইনগত ব্যবস্থা রয়েছে বা কি ব্যবস্থা নেওয়া আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র অন্যের জমি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এই চক্রের সদস্যরা তাই দ্রুত এই জমি জালিয়াতি চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ সচেতন নাগরিকদের নাইদা সন্তিতাস দেশ টিভি কুষ্টিয়া ভুট্টা চাষে ভাগ্য ফিরেছে মেহেরপুরের কৃষকদের পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসলে আর্থিক লাভের পাশাপাশি মিটছে জ্বালানির চাহিদাও এক সময় যেখানে ধান গম আর তামাকে ছেয়ে থাকতো সেখানে এখন মাঠ জুড়ে হাসছে সোনালি ভুট্টার মোচা মেহেরপুর থেকে সহকর্মী মীর শিশিরে পাঠানোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চলতি বছর ভুট্টা চাষে ব্যাপক ফলন পেয়েছেন মেহেরপুরের কৃষকরা

আহ সত্তর আশি হাজার টাকা মূলত লাভ হয়েছে এখনো মাঠে কিছু আহ ভুট্টা আছে এগুলার ফলন আশা করছে ভালো হবে ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশে এর ভিতরে খরচ হয় এবং পঞ্চাশ হাজার টাকা কমপক্ষে বিক্রি হচ্ছে উৎপাদন আরো বাড়াতে চাষীদের ভুট্টা চাষি আগ্রহী করতে নানা পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস বছরের ভুট্টা ছিল টাকা ছিল আঠারো হাজার আমাদের হয়েছে সতেরো হাজার চারশো পঞ্চাশ সেক্টর দুই লাখ এগারো হাজার আশা করি চাষিরা খাসের ফলন পাবে এবং ভুট্টার চাষটা লাভবান হবে এই আশাবাদ এবং কৃষি সমবায় দপ্তর চাষিদের পাশে থেকে আমরা এই বিষয়ে তাদেরকে অলয়েস পরামর্শ দিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে সতেরো হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে মেহেরপুরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় দুই লাখ এগারো হাজার একশো পঁয়তাল্লিশ মেট্রিক টন নিউজ ডেস্ক দেশ টিভি